নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা চক্রবর্তী। বিস্তারিত খবরে, সুপার সানডের মেগা ডার্বি আজ, মরশুমের শেষ ডার্বির আগে দুই শিবিরে দুই ছবি এবং জিততে মরিয়া দুদলই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ইস্ট বেঙ্গলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষ, অন্যদিকে মোহনবাগানের সমর্থকদের নিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অন্যদিকে বিশেষজ্ঞরা কি বলছেন আজকের এই ম্যাচটিকে নিয়ে তাও জানব। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই চলে যাব রক্তিমের কাছে। রক্তিম, ইস্ট বেঙ্গলের সমর্থকরা তারা কি বলছেন, কতটা মরিয়া রয়েছেন আজকে তারা? দেখো, একটা কথা বলা বাজায় যে ইস্ট বেঙ্গল যদি পিছিয়ে থাকে তারা কিন্তু সবসময় ভয়ঙ্কর, এবং যদি তাগিদে থাকে ইস্ট বেঙ্গল তাহলে আরো বেশি ভয়ঙ্কর, এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। তার ইস্ট বেঙ্গল মাঠে নামার আগে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানসরা অনেক কিন্তু চেহারা পূর্ণ করে দিয়েছে, সমস্ত রকম ফ্যানসরা রয়েছে, এবং ইস্ট বেঙ্গলের লাল হলুদ রঙের বাইক নিয়ে চলে এসেছে কিন্তু সমর্থকরা। অর্থাৎ এই বাইককে যেমন তত্তর করে এগিয়ে যাওয়া যায়, ঠিক সেরকম চাইছে ইস্ট বেঙ্গল সাপোর্টাররাও, চাইছে ইস্ট বেঙ্গলকে তত্তর করে এগিয়ে যায়। তাগিদে থেকে কেন ইস্ট বেঙ্গল, কেননা এই ম্যাচে কিন্তু আবার চ্যাম্পিয়নশিপে ফিরে আসবে ইস্ট বেঙ্গল। আমি সাপোর্টার দের কথা বলবো, আজকে কি মনে হচ্ছে যে এই টিম আজকে যখন তাগিদটা বেশি তোমাদের রয়েছে, কেন তোমরা এই ম্যাচ জিতলে আবার চ্যাম্পিয়নশিপে ফিরে আসবে, কি মনে হচ্ছে আজকে? উল্টো দিকে সনি খেলছে, আজকে আমরা তিন গোলে জিতবো, একটা গোল দেবে জবি, একটা লাম্বাওয়া আর একটা এনরিকে, আজকে আমরা তিন গোলে জিতবো। আচ্ছা, এই এই যে ইস্ট বেঙ্গল টিমটা আজকে কিন্তু জিতলে চ্যাম্পিয়নশিপে চলে আসবে, এবং উল্টো দিকে সনি নটি রয়েছে, ফলে ইস্ট বেঙ্গল কি চাপে রয়েছে? একদমই না, সনি নটি আছে ওদের যেমন, আমাদের সেরকম এনরিকে আছে, একস্টা আছে, সব থেকে বড় কথা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, আমাদের জবি রয়েছে, এনরিকে রয়েছে, কোলাডো রয়েছে, আমরা সনি একজন প্লেয়ার, ব্যাস আমরা এর থেকে বেশি কিছু মনে করি মহিলা সমর্থকরা রয়েছে, এবং তাদের কথা জিজ্ঞেস করি, আজকে যেহেতু আপনি ইস্ট বেঙ্গল সাপোর্টার এবং মহিলা অবভিয়াসলি সমর্থকরা কিন্তু এখন বাড়ছে ক্রমশ, আজকে বাড়িতে কি রান্না হচ্ছে? ইলিশ মাছ তো অবশ্যই করব আমরা, ইলিশ মাছ ছাড়া আজকে কোনো কথা নেই, বাঙালি আমরা ইলিশ মাছ করব, হাজার টাকা হলো আমরা আজকে ইলিশ মাছ কিনবো হবে, এবং ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কিন্তু ইতিমধ্যেই সেটা সবাই কিন্তু সব রকম কিন্তু চেষ্টা করছে, আজকে ইস্ট বেঙ্গল জিতবে। আমি অরিত্রিককে অর্থাৎ মোহনবাগান সাপোর্টারদের সঙ্গে অরিত্রিক রয়েছে, অরিত্রিককে একটা প্রশ্ন করবো, তুমি দেখতে পাচ্ছ ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কিন্তু চেয়ার করছে, কেউ তিন গোল বলছে, কেউ বলছে জবরদস্তি হ্যাট্রিক করবে, তো মোহনবাগান সাপোর্টাররা কি সপ্তম ডার্বি হারের পর একটু কণ্ঠসা, কি বলছো? দেখো, মোহনবাগান সমর্থকরা আগের ম্যাচের যে জয় সেটাকে একেবারে দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছে। আমার সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। ইস্ট বেঙ্গল সমর্থকরা বলছে আগের ম্যাচে তিন গোল হয়েছে, এবারেও তারা তিন গোল দেবে, বরং মোহনবাগানের দু গোলটা কমে শূন্য হতে পারে। না, সেটা আমি মনে করছি না, কারণ আমি একটা জিনিস দেখেছি, ওদের যখন কোস্টারিকা নাকোস্টা থাকে তখন ওদের যে এই দু গোলের ধারাবাহিকতাটা কিন্তু ওরাই বজায় রাখে। আর আর তাছাড়া আমাদের যখন, এটাও আমাদের পরিসংখ্যান বলছে যে যখন আমাদের সনিনডি খেলে তখন কিন্তু আমরা ডার্বি হারিনি, তো সেদিক থেকে বলতে গেলে আমরা এগিয়ে। আর তাহলেও ফুটবল, আমাদের যে ফুটবল যে খেলা, কোথাও কখন কী হবে বলা যায় না, জেতাটা হারা সব নিয়েই খেলা, তাই জন্য আমরা আশাবাদী, আমরা জিতবো এটা নিয়েই আমাদের বিশ্বাস, ঠিক আছে? তারপর কে কী বলছে সেটা নিয়ে আমাদেরকে যা আসে। একটা বিষয়ে জিজ্ঞেস করবো, এই যে তোমরা বারবার বলো যে সনিনডি খেললে ডার্বি হারে না, আবার এটাও তো ঠিক ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বলে মোহনবাগানের কোচ খালিদ জামিল আজ পর্যন্ত ডার্বি জেতেনি, এতক্ষণ বা এতদিন ডার্বি ইস্ট বেঙ্গলের হয়ে খেলিয়েছে খালিদ জামিল, এটা মোহনবাগান, আজকে জোয়ারিতে স্টেন গান চলছে, চলবে, আর কোনো কথা হবে না, এটাই লাস্ট কথা। তাহলে কি প্রেডিকশন আজকের ম্যাচে? জিতবে তো বলবে বটি, প্রেডিকশনটা ঠিক কি, কে গোল করবে, কার জন্য জিতবে আজ খেলাটা? তো 11-11, তো তো আজকের ম্যাচে যেটা আমরা পরিসংখ্যান ধরে রেখেছিলাম যে প্রত্যেক ম্যাচে ওরা যেমন বলে ডার্বি সনি থাকলে ওরা ডার্বি জেতে, তো আমরা বলেছিলাম কি একস্টা থাকলে আমরা ডার্বি জিতবো, দু গোলের একটা পরিসংখ্যান আছে, 90 মিনিটের খেলা, তো টিম গেম তো কোনো একার উপর ডিপেন্ড করে খেলাটা হবে না, তো আমরা আশাবাদী দিক থেকে যে ওরা আমাদেরকে এগিয়ে রেখেছে, আমরা ওদেরকে এগিয়ে রাখছি, তাই ম্যাচের 90 মিনিটের পরেই আমরা কথা বলবো, আমরা বলবো না যে 4 গোল হবে, 5 গোল হবে, 6 গোল হবে, তো ম্যাচের পরেই আমরা কথা বলবো। তবে এইটুখানি বলতে পারি, নতুন কোচ, নতুন প্লেয়ার, নতুন পরিবেশ, আজকে ম্যাচটা আমাদের পরে রয়েছে, এবং দেখতে পারি, দেখা যাক 90 মিনিটের পর ম্যাচটা ঠিক আমরা বার করে নিয়ে চলে আসবো।
আত্মবিশ্বাস কিন্তু রয়েছে, একটু বাচ্চাদের সঙ্গে কথা বলে দেবো অনেকে রয়েছে। কি মনে হচ্ছে আজকে কি হবে? আজকে মনবাগানে জিতবে। জিতবে মনবাগান? আজকে মনবাগানে জিতবে। আজকে মনবাগানে জিতবে। বুঝতেই পারছো, ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু একটাই কথা, এখানে কিন্তু গোলের সংখ্যার প্রেডিকশন, খেলায় কে ফেভারিট হবে এই সব বাছাবাছি নেই, একটাই আত্মবিশ্বাস নিয়ে এখানকার সাপোর্টাররা খেলা দেখতে যাবেন যে আজকে মোহনবাগান জিতবে, কে জেতাবে, কিভাবে জেতাবে, কত গোলের ব্যবধান হবে, এই সব ব্যাপারকে কিন্তু তারা পাত্তা দিতে রাজি নন। শুধুমাত্র মোহনবাগান জিতবে এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এখানকার সাপোর্টাররা অন্তর তৈরি হচ্ছেন এবং এভাবেই তারা আজকে যুব ভারতী মুখ হবেন। একেবারে অরিত্রিক, রৌত্রিক এবং অরিত্রিক তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাবো প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের কাছে। দীপেন্দু, তুমি শুনলে যে দু দলের সমর্থকেরা কি বললেন, দু দলই কিন্তু কার্যত জেতার জন্য একেবারে মরিয়া, তুমি কাকে এগিয়ে রাখবে? প্রথমত এই ম্যাচটা এই লিগের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচ একটা রেজাল্ট না হলে কলকাতার কোনো টিম আই লিগে অনেকটা পিছিয়ে যাবে, যে কোনো দুটো টিম যদি ম্যাচ ড্র হয়। সেই জায়গা থেকে পাঁচজন করে বিদেশি দুটো টিমে খেলবে আজকে। সনি যেরকম ফিট হয়ে মোহনবাগান টিমে এসছে, সেরকম এনরিকেও ইসমল টিমে ফিট হয়ে আজ ম্যাচে নামবে। এটা একটা দুটো টিমের পক্ষে অ্যাডভান্টেজ, তবে একটা ভালো ম্যাচ আজকে আমরা আশা করছি। কেন, প্রথমত পাঁচজন বিদেশি আজ দুটো টিমে পাঁচ দশজন বিদেশি খেলবে, তার সাথে জবি জাস্টিন থেকে আজারউদ্দিনের মতো প্লেয়াররা আছে, জুনিয়র খেলোয়াড় যারা বড় ম্যাচে গোল করছে। আগের ম্যাচেও আজারউদ্দিন গোল করেছিল, জবি জাস্টিন গোল করেছে। এটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের পক্ষে ভালো, কেন জবি জাস্টিন আজারউদ্দিনের মতো নতুন ইয়ং জেনারেশনের ফুটবলাররা যখন এই ম্যাচে ভালো পারফরমেন্স করবে, সেটা আমাদের মনে হয় আমাদের ফুটবলের পক্ষে অনেক বেশি ভালো। তবে যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করি, যে দুটো টিমই এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছে যে এই ম্যাচটা দুজনই একজন করে ফরওয়ার্ডকে সামনে রেখে ডিফেন্সটাকে মজবুত করে মিডফিল্ডটাকে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, যেটা দুটো টিমেরই আমার মনে হয়েছে দুই কোচের লাস্ট চার পাঁচ দিনের প্র্যাকটিসের যেভাবে ওরা করছে বা টিম যেভাবে সাজিয়েছে, তাতে দুটো টিমই আগে নিজের ডিফেন্স এবং মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে চাইছে, তারপরে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে চাইছে। দুটো টিমের কোচই সেটাই চাইছে।